যুক্তরাজ্যের ওয়েলসের সরকার জানিয়েছে উত্তর ওয়েলসের একটি এলাকায় পোলট্রি খামার এবং বন্য প্রাণীর মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। র্যাক্সাম কাউন্টির একটি এলাকায় বার্ড ফ্লুর H5N1 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ওয়েলসের চিফ ভেটেরিনারি অফিসার। ওয়েলস সরকার জানিয়েছে বার্ড ফ্লু চিহ্নিত এলাকায় অস্থায়ী কন্ট্রোল জোন তৈরি করা হয়েছে। বার্ড ফ্লু ভাইরাস কোত্থেকে আসলো তা নিয়ে চলছে গবেষণা, তবে অনেকে জানিয়েছেন কয়েকদিন আগে পড়ে থাকা একটি বন্য প্রাণীর দেহ পরীক্ষা করে এই ফ্লুর জীবাণু পাওয়া যায়। এটিকে এই এলাকায় বার্ড ফ্লুর উৎস হিসেবে ধরেছেন অনেকে। এর আগে গত জানুয়ারিতে একটি তিতির পাখির শরীরে প্রথমে এই ভাইরাস ধরা পড়ে, যা ছিল ওয়েলসের মধ্যে প্রথমবার। ওয়েলস সরকার বলছে এই ফ্লু জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় এখন পর্যন্ত, এছাড়া এরা মানুষের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি করবে না বলেও জানানো হয়েছে। এদিকে সরকার মানুষকে কোনো মৃত বা অসুস্থ পাখি স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে। এছাড়া পাখি ও পোলট্রি খামারিদের বার্ড ফ্লুর লক্ষণের ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ওয়েলসের চিফ ভেটেরিনারি অফিসার ক্রিশ্চিয়ান গ্লস বলেন পাখি পালন এবং পোলট্রিতে নিযুক্ত মানুষদের জৈব নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। ওয়েলসে এই ভাইরাসের উপস্থিতি মানেই ব্রিটেনের অন্যান্য অঞ্চলে এই ভাইরাস রয়েছে, তাই এখনই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। ওয়েলসের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এইসব মুরুগ, অনেকে কিন্তু বাসাবাড়িতে মুরুগ লালন পালন করে থাকেন এবং পাখিও লালন পালন করে থাকেন, যেসব পাখি বা মুরুগ অসুস্থ অবস্থায় অথবা মারা যায় সেগুলোকে আসলে সরাসরি হাত দিয়ে স্পর্শ না করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনি হাতে মোটা গ্লাভস পরে নেবেন এবং সেগুলোকে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। এর পাশাপাশি আপনার খামারে যদি মুরুগ এবং যেই পাখি পালন করে থাকেন সেগুলো যদি অসুস্থ হয়, তাহলে অতি সত্বর ভেটেরিনারি ডাক্তার, যারা আসলে পশু পাখি চিকিৎসা করে থাকেন, সে ধরনের ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এছাড়া এই যেই নির্দিষ্ট ফ্লোর কথা বলা হচ্ছে সেই ফ্লোরের ব্যাপারে ইন্টারনেটে কিন্তু সব তথ্য দেওয়া আছে। যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আপনারা স্টাডি করতে পারবেন, আপনারা দেখতে পারবেন যে আপনার যে খামারে মুরগগুলো রয়েছে এবং পাখিগুলো রয়েছে সেগুলো আসলে এগুলো দ্বারা কোনোভাবে আক্রান্ত হচ্ছে কিনা। আক্রান্ত যদি হয় তাহলে সাথে সাথে স্থানীয় ভেটেরিনারি অফিসারকে আপনারা জানাতে পারেন এবং যে তারা যেই ব্যবস্থা দিবে সেই ব্যবস্থা অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারবেন। এই ছিল আসলে যুক্তরাজ্যে নতুনভাবে যে একটি বার্ড ফ্লু ধরা পড়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে সাথে থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।